আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে, যারা আমফানের টাকা, আবাসের টাকা, গরিবের হকের টাকা চুরি করেছে চোরেদের বিরুদ্ধে, আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে, আমি যা বলবো তাই, ভোট দিতে দেব না, এজেন্ট বসাতে দেব না, আমার একার দল থাকবে, আমি তো বলছি সব দল থাকবে, সব দল থাকবে, সবার কথা শুনবে, শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে, ভালো করলে প্রশংসা করবে, খারাপ করলে সমালোচনা করবে। আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার 700 জন সংখ্যালঘু ভাই, দাদা, চাচা, বোন, দিদি, তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে, তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা দিতে পেরেছি, তারা শুভেচ্ছা নিয়েছেন, তারা আমাকে মিষ্টি খাইয়েছেন, আমিও তাদের মিষ্টি খাইয়েছি। দাদা গভীর, সন্দেশখালীতে বিজেপি এক কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তৃণমূলের দিকে, এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করতে হবে, কার্বলিক অ্যাসিডের দরকার আছে। সন্দেশখালীতে যতসব মামলা সেটা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার পেয়েছে এবং শাহজাহান যেটা বলছে যে সিবিআই তদন্ত হলে বিচার মিলবে, শাহজাহান বলছে যে সিবিআই তদন্ত লোক মানে বিচারাধীন থাকা লোকের কথার উত্তর আমি দেবো। আজকে মমতা ব্যানার্জি বলছে যে একটা জেলখানা বানিয়ে দিন, আমরা সবাই ঢুকবো, ইডি সিবিআই এগুলো দিয়ে চলবে না, 133 কোটি দেশ, আপনি সবাইকে জেলখানা বানানো আছে, উনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা, ইয়ার জেল, বড় জেল আছে, ভোর 3:30 উঠতে হয়, ব্যারেট করতে হয়, বিকেল 4টার সময় রাত্রে খাওয়ার খেতে হয়, ফোন ব্যবহার করা যায় না, বানানো আছে, বড় জেল আছে, ওনার ভাইরা আছে তো, বালু ভাই আছে, মোটা পার্থ আছে, পার্থদা, আমার পার্থদা, কোথায় আমার পার্থদা, মহাসচিব, ওনার প্রিয় পাত্র কেষ্ট আছে, মামলার গেছে, এবারে হাওয়াই ছুটি যাবে, চিন্তা করছো।